নমস্কার বন্ধুরা গরম ভাত বা রুটির সাথে চেটে পুটে খাওয়ার মতো থরের নিরামিষ ও সুস্বাদু একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। থরের নিরামিষ এই রেসিপিটি বাচ্চারাও অনায়াসেই চেটে খেয়ে নেবে তাহলে আসুন দেখে নেওয়া যাক সুস্বাদু এই রেসিপি আমি কীভাবে বানিয়ে থাকি নিরামিষ থরের ডালনা বা ঘন্ট বানানোর জন্য প্রথমেই দেড় কাপ থর এরকম সরু সরু করে কুচিয়ে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে অল্প নুন ও হলুদ গুঁড়ো দিয়ে এইভাবে একটু চটকে মেখে ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দেব দশ মিনিট এর ফলে থোটটা একটু মজে বা নরম হয়ে যাবে এবার একটা কড়াইতে অল্প সরষের তেল ভালোভাবে গরম হয়ে এলে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে একটা তেজপাতা শুকনো লঙ্কা ও হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড মতো সাঁতলে নেওয়ার পর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা আলু এর মধ্যে অল্প নুন ও হলুদ গুঁড়ো দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে হালকা লাল করে ভেজে নেব আর হালকা লাল করে ভাজতে ভাজতেই আলুর টুকরোগুলো বেশ খানিকটা নরমও হয়ে যাবে সেই সময়ে একটা মশলার মিশ্রণ বানানোর জন্য মিক্সির জারের মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো অল্প ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা আদা দুটো কাঁচা লঙ্কা এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো একের চার চা চামচ লঙ্কা ও হলুদ গুঁড়ো এবং হাফ টেবিল চামচ কাঁচা সরষের তেল দিয়ে এগুলোকে একদম মিহি করে বেটে নেব থর কিন্তু খুব বেশি ঝাল টানে না তাই ঝালের পরিমাণ একটু বুঝে কম করেই দিতে হবে এদিকে আলুর টুকরোগুলোকে হালকা লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে বেটে রাখা মশলার মিশ্রণ ও পরিমাণ মতো নুন দিয়ে মিশিয়ে চার থেকে পাঁচ মিনিট অর্থাৎ যতক্ষণ না মশলার সাইড থেকে তেল আলাদা হতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত মিডিয়াম ফ্লেমে কষে নেব এই পর্যায়ে কষতে কষতে যদি মশলাটা একটু শুকিয়ে আসে তাহলে অল্প জলের ছিটে দিয়ে আবারও মশলাটাকে কষে নিতে হবে প্রায় চার মিনিট কষে নেওয়ার পর দেখুন আলুর টুকরোগুলো মোটামুটি সিদ্ধ হয়েই এসেছে আর মশলার সাইড থেকেও তেল আলাদা হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা থর দিয়ে মশলার সাথে দু মিনিট কষে নেব তারপর এটাকে ঢাকনা দিয়ে একদম কম আঁচে অর্থাৎ লো ফ্লেমে রান্না হতে দেব দশ মিনিট ঢাকনা দিয়ে কম আঁচে রান্না করার ফলে থর থেকে বেরোনো বাষ্প বা স্টিমেই এগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তবুও বাইচান্স যদি দেখেন যে থোর ও আলু ভালোভাবে সিদ্ধ হয়নি অথচ জলীয় ভাব বা ময়েশ্চারটা একদমই শেষ হয়ে গেছে বা শুকিয়ে গেছে তাহলে অল্প একটু গরম জলের ছিটে দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিতে হবে কিছুক্ষণ পর থোর ভালোভাবে সিদ্ধ হয়ে এলে এর মধ্যে এক মুঠো ভাজা চিনাবাদাম পাঁচ ছটা ভেজে দু তিন টুকরো করে ভেঙে রাখা মটর ডালের বড়া এক চা চামচ চিনি ও হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব মটর ডালের বড়ার পরিবর্তে এই রেসিপিতে ছোলার ডালের বড়াও ব্যবহার করতে পারেন এবার এটাকে আরও একবার ঢাকনা দিয়ে লো ফ্লেমে অর্থাৎ একদম কম আছে আরও দু থেকে তিন মিনিট মতো রান্না হতে দেবো যাতে ডালের বড়াগুলো একটু নরম হয়ে তরকারির সাথে ভালোভাবে মিশে যায় এই পর্যায়ে আপনারা নুন ও মিষ্টির স্বাদটা একটু চেখে দেখে অ্যাডজাস্ট করে নেবেন কারণ থরের যেহেতু নিজস্ব কোনো স্বাদ নেই তাই থরের তরকারিতে হালকা একটু মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগবে প্রায় তিন মিনিট পর ঢাকনাটা খুলে এর মধ্যে হাফ চামচ মতো গাওয়া ঘি ছড়িয়ে একটু মিশিয়ে দিয়ে গ্যাস বন্ধ করে এটাকে ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো রেস্টে রেখে একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ